গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি ব্লগ উইথ মি। আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 8টা। স্নান করে পুজো করা হয়ে গেছে। আজ আর পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আজ একটু তাড়াহুড়ো ছিল। অর্ণব সকালবেলাতেই কাজে বেরিয়ে যেত, আর তাড়াতাড়ি করে পুজো করে ওর জন্য কিছু টিফিন বানানো ছিল, তাই আর কি ঠাকুর ঘরের পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এরপর নিচে যাব, দেখি আজ তো সোমবার, আজ আমাদের নিরামিষ, আসলে কী রান্নাবান্না হবে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট কয়েক সপ্তাহ ধরেই দেখছি যে প্রায় দিনই মুখে পিম্পলস হয়ে যাচ্ছে, র্যাশ বেরিয়ে যাচ্ছে, তাই এখন আমি সমস্ত কিছু টুকটাক যেটুকু যা ইউজ করতাম, একটু ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার, এগুলো তো লাগে, এগুলো তো বেসিক জিনিস, তো এগুলো ইউজ করতাম, এখন টোটালি সব বন্ধ করে দিয়েছি। দেখি যে এগুলো বন্ধ করে দেওয়ার পর কেমন কী থাকি। হতেও পারে অনেক রকম প্রোডাক্ট, মানে অনেক কিছু যেটা আমার স্কিনে স্যুট করছে না, এই কারণেই এগুলো সেগুলো টোটালি বন্ধ করে দিলাম। ইভেন আমি এখন ফেস ওয়াশটা দিয়েও মুখটা ওয়াশ করি না, কারণ একটা জাস্ট একটু বেসন আর কফি একটা জায়গায় ড্রাই শুকনো মিশিয়ে রেখে দিয়েছি একটা কোটোর মধ্যে, তো যখনই বাইরে দিয়ে আসি মুখ ধোয়ার প্রয়োজন হয় তখন সেটাকেই মুখে নিয়ে মুখটা ধুয়ে ফেলছি। এগুলোকে একদম ইগনোর করে চলতে হবে। আর আমার অয়েলি স্কিন, তো আমার একটু পিম্পলসের প্রবলেম আছে, মাঝে মাঝে আমার পিম্পলস হয়। আগে সেগুলো নিয়ে খুব টেনশনে পড়ে যেতাম, সেগুলো নিয়ে ভাবতাম কী করব, এখন আর সেগুলো অত বেশি গুরুত্ব দিই না, হয় নিজে থেকে ঠিক হয়ে যায়। তবে আমি বেশি কিছু প্রোডাক্ট মুখে ইউজ করতে পারি না, কারণ আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমাকে অনেক ভেবেচিন্তে প্রোডাক্ট ইউজ করতে হয়, একটু প্রবলেম গণ্ডগোল হলেই তো আমার ব্রেকআউটস হয়ে যায়। তো যাই হোক, আজকে দিনটা শুরু করা যাক, এখান থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আজ সকালে জলখাবারে রুটি আর একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করছি। রুটিটা বাবা খাবে, ডোডো খাবে আর পূজার জন্য, পূজা যে আসে আমাদের বাড়িতে। আর এখানে রুটিটা তাড়াতাড়ি করে নিচ্ছি, আর মার মা মুড়ি খেয়ে নেবে বললো, আর আমার তো কালকের একটু মিক্স চাউমিন রয়ে গেছিলো, তো আমি সেটাই খেয়ে নেবো। আর এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভাজা করে নিলাম। মায়ের সাথে তো তোমাদের পরিচয় করানো হয়নি, তো আজকে এই মায়ের সাথে একটু পরিচয় হালকাভাবে করিয়ে দিই, পরে ভালোভাবে কথা হবে। তো কি রান্না হবে মা আজকে বলো? আজকে তো সোমবার, আমরা নিরামিষ খাই, তাই নিরামিষ রান্না হচ্ছে। লাউ ঘন্ট হবে। আর এখানে কি কাটছো? পটল? এটা পটলের দর্মা হবে। আর কি? করলা ভাজা হবে। আচ্ছা, এই হচ্ছে। আর শাক ভাজা হয়েছে। আর হয়তো একটু পোস্ত করতে পারি। মা কিছু বলবে তোমাদেরকে কথা আরো কিছু, তো আজকে একটু শুনে নাও, তারপর তো রান্না বান্না আছে, সেগুলো হবে, বলো। হ্যাঁ, আজকে আমার প্রথম দিন, তো তোমাদের সামনে রান্না কি কি হচ্ছে সেই মেনুটা শেয়ার করলাম। তা আমাদের এই ভিডিওটা তোমরা দেখো, লাইক করো। হ্যাঁ, তোমাদের সঙ্গে আরো নতুন নতুন জিনিস আমি দেখাবো, আমার বৌমা আছে, বৌমার সঙ্গে শেয়ার করো। অনেক নতুন নতুন জিনিস আমরা সামনে আবার নিয়ে আসবো, পরে কথা হবে, গল্প হবে। তোমরা আমাদের পাশে থেকো, উৎসাহ দিও। এখানে শাক ভাজা, সকালের আলু ভাজা তো হয়ে গেছে, আর লাউটা মা কেটে দিয়েছে, লাউটা বসাবো। সকালে রুটি করাও হয়ে গেছে, আর ঘি করলাগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ভাজবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরা ভাবতে পারো যে এতটুকু হাঁড়িতে ভাত হচ্ছে, তো মানে এইটা সবথেকে ছোটো হাঁড়ি, আর এই হাঁড়িতে ভাত হওয়া সত্ত্বেও আমাদের রাতেরবেলায় ভাত থেকে যায়, তো সেটা কে খাবে সেই নিয়ে আর কি ভাবনা চিন্তা হয়। তাহলে বুঝতেই পারছো আমরা কীরকম ভাত খাই আর কি। এখানে পটলগুলো রেখে দিয়েছি, মা তরকারিটা বসাবে। এরপর লাউটা বসিয়ে দেবো, আর চিমনিটা চলছে বলে আমাকে সাউন্ডটা অফ করতে হয়েছে, কারণ প্রচণ্ড আওয়াজ। তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর এখানে একটু নুন হলুদ, একটু সামান্য জিরে আর কাঁচা লঙ্কা,
একসাথে নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়িচাড়ি নিয়ে লাউটা দিয়ে দেবো। লাউতে তো তেমন কোনো মশলা তেমন কিছু লাগে না, তেলও খুব সামান্য পরিমাণ লাগে। আর লাউটা খুব একটা হেলদি খাবার বলতে গেলে, যারা ডায়েটিং ফাইটিং করে তাদের জন্য লাউয়ের ঘণ্ট বা লাউয়ের যে কোনো রেসিপি খুবই উপকারী। তো এখানে দেখতেই পেলে সব মশলাগুলো দিয়ে একটু নেড়েছেড়ে লাউটা দিয়ে আর একটু ভালো করে নাড়বো, দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো, কারণ লাউ থেকে অনেকটা জল বেরোয়, সেটাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি খেয়ে নেবো, আর কালকের মিক্স চাউটা রয়ে গেছিলো ওটাই আমি গরম করে ওটাই খাবো। তোমরা হয়তো ভাবতে পারো যে নিরামিষের দিনে এটা আমি খাচ্ছি, আর কারণটা হলো যে কোনো কিছু থেকে গেলে বা কোনো কিছু নিয়ে আসা হলে সেটা অন্যবার আমি খাই, বাবা মা একদমই খায় না। তো তা বাবা মা বলেইছে যে কোনো কিছু রয়ে গেলে তোরা খেয়ে নিতে পারিস, সেখানে অসুবিধা কিছু নেই। সকালে টিফিন খাওয়ার পরেও অনেক কাজ ছিল, যেমন ডোডোর রান্নাটা, এরপর একদিন ডোডোর রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, ডোডোর জন্য কী করি। আর ডোডোকে খাওয়ানো হলো, ওকে খাওয়ানো মানে একটা বিশাল বড় কাজ, কারণ ও এখন কিছুতেই খেতে চায় না। আগে যেভাবে খেত এখন ওর খাওয়া দাওয়া একদম কমে গেছে, ও একদমই খেতে চায় না, জোর করে ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়াতে হয়। মা খাওয়ায়, আমিও খাওয়াই, ওকে খাওয়ানো, জল খাওয়ানো এগুলো করা হলো। তারপর বাজার যেগুলো নিয়ে এসেছিলো বাবা, সেগুলো ধুয়ে টুয়ে ভালো করে রোদে একটু দিয়ে প্যাকেট করে ফ্রিজে রাখা, এগুলো একটা বড় কাজ। সবাই এখন সবারই এখন এই বাড়তি কাজটা হয়ে যায়, সবাই আলো। একেবারে স্নান করে নিলাম, অনেকটা বেলা হয়ে গেছে। আর আমি সাধারণত স্নান করলে মাথায় জল দিলে বেলার দিকটাতেই দিই, কারণ আমি অনেক সকালে স্নান করি, তাও 7টা সাড়ে 7টা নাগাদ, তখন আর কি মাথা ভিজিয়ে ভেজালে চুলটা গুটিয়ে রাখতে হয়, আর খুব মানে তখন খুব প্রবলেম হয় আর কি। তাই আমি সকালে মাথায় জল দিই না, সকালে আমি এমনি স্নান করে নিই, আর যেদিন শ্যাম্পু করার থাকে আমি বেলার দিকটাতেই শ্যাম্পু করি। আজকে অনেক যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই আজকে একটু ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নেব। আর আমি খুব বেশি ড্রায়ার বা কোনো রকম এই সমস্ত হিট চুলে দিই না, এমনিতেই স্ট্রেট ফ্রেট করে চুলটা প্রায় অর্ধেক হয়ে গেছে, আর অনেকটা বেলা হয়ে গেছে, এতবেলা এই ভিজে চুলটা নিয়ে থাকা মানে এমনিতেও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই আজকে ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে নেব। এরপর খেতে যাব, সবারই খাওয়া হয়ে গেছে, তো আমি আজকে টিফিনটা একটু বেলা করেই করেছি, তাই খিদে ছিল না বলে আমি বললাম যে তোমরা খেয়ে নাও, আমি একটু পরে খাচ্ছি, তাই আর কি এখন আমি যাব খেয়ে নেব, এখন খেয়ে আসি, তারপর তোমার সাথে কথা হবে। সন্ধে হয়ে গেল, দুপুরবেলা খাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, আজকেও একটুখানি বেরিয়েছিলাম বাইরে, আমি একাই গেছিলাম। এই যে আসার সাথে সাথে ও মানে কি করবে বুঝতে পারছে না, একেবারে পিছু পিছু উপরে চলে আসলো। হ্যাঁ, আমি যে একটু নিশ্চিন্তে রিল্যাক্স হয়ে চেঞ্জ করব, হাত মুখ ধুবো, ফ্রেশ হবো, তার উপায় নেই, ও এবার পিছু 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 ঘুরবে। আজ বিকালেই বেরিয়েছিলাম, দু জায়গায় যাওয়ার ছিল, মায়ের কাছে গেছিলাম আর পিসির বাড়ি গেছিলাম, পিসির বাড়ি বলতে পিসি শাশুড়ির বাড়ি। আর ওখানে গিয়ে তো বসে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, 8টা বেজে গেল প্রায়, আর ওখানে গিয়েও ভাবলাম যে একটু ভিডিও করব, কিন্তু মানে এত লোকজন হট করে বসে গিয়ে খাওয়া দাওয়া, চারিদিকে এমন একটা ব্যাপার হলো যে কোথাও ভিডিও করতে পারলাম না, না মায়ের কাছে না পিসির বাড়িতে। যাই, পিসির যে মেয়ে, পিসির মেয়ে হচ্ছে সম্পর্কে আমার ননদ হচ্ছে, কিন্তু পিসির মেয়ের সাথে আমি ক্লাস 5 থেকে একসাথে পড়েছি, দিয়া, ও আমার খুব ভালো বন্ধু ছিল ক্লাস 5 থেকে, স্কুল কলেজেও আমরা একসাথে পড়েছি, তারপরে তো আমার বিয়ে হয়ে যায়, তারপর ওরা আমার বন্ধুত্বটা একটা সম্পর্কে পরিবর্তন হয়ে যায়। যাই হোক, আমরা এখনও সেই ননদ বৌদি সম্পর্ক নিয়ে থাকি না, আমরা এখনও বন্ধুর মতনই মিশি, বন্ধুর মতনই থাকি, আমাদের কথাবার্তা গল্প এক জায়গায় হলে বন্ধুর মতনই হয়। ওর সাথেও ভাবলাম যে আজকে একটু ভিডিও করব, কিন্তু এতদিন পর দেখা হয়েছে, এত কথা মানে এত এদিক ওদিক হই হুল্লোড় করতে গিয়ে, মানে এত গল্প করতে গিয়ে সব মাথা থেকে বেরিয়ে গেল যে ভিডিও করব, ব্লগ করব,
যাই হোক, আরও দিন আসবে, আরও সুযোগ আসবে, এক এক করে সবার সাথে পরিচয় করাবো, সবার সম্পর্কে সব কিছু বলবো। আর এখন রাতে রান্নাটা করার আছে, তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে যাই, রান্নাটা আগে সেরে ফেলি, তারপর আবার বাকি কথা হবে। এক মুহূর্তের জন্য আমার পিছু ছাড়বে না, এক মুহূর্তের জন্য। আমি যেদিকে যাব, যেদিকে ঘুরবো ও সেই দিকে যাবে, ওর আর কোনো কাজ নেই। পাগলের মতো নিচ থেকে উপরে ছুটে ছুটে আসলো, হ্যাঁ এখন দৌড়ে বেড়াচ্ছে, আমার সব জিনিস নেবে, ব্যাগ নিয়ে টানবে, জামা নিয়ে টানবে, এই হচ্ছে ওর কাজ। কি কি হয়েছে বলবি তো? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? তুমি শুধু আদর খাবে না, তুমি শুধু আদর খাবে, শুধু তোমাকে আদর করতে হবে। কি হয়েছে, কি হয়েছে টোটো সোনা? খুব ঘুমিয়েছিল, কিন্তু যেই গেটের আওয়াজ পেয়েছে দৌড়ে গেছে। ও গেট খুলবে, ও ভেতরে আনবে, এই জন্য একটু সয়াবিন আলু তরকারি করবো। আর আলু সয়াবিন দুটোকেই সেদ্ধ করে নিয়েছি, সয়াবিনগুলো ধুয়ে ভালো করে জলটা নিকড়ে ফেলে দিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে একটু তেলটা চারিদিকে নাড়িয়ে নেব, যাতে করে সয়াবিনগুলো না লেগে যায়। এরপর নুন হলুদ দিয়ে আলু আর সয়াবিন একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নিলে সয়াবিনের যে কাঁচা স্বাদটা থাকে সেটা চলে যায় আর টেস্টটা ভালো হয়। তো দেখতেই পাচ্ছো এরকমভাবে হালকা লালভাবে সয়াবিন আর আলুটা ভেজে নিতে হবে। এরপর এটা নামিয়ে নেব, তারপর কড়াইয়ে আবার তেল দেব। তেলের মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে, জিরেটা একটু কালো কালো ভাব হয়ে আসলে, তারপর এর মধ্যে আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা তিনটাকে একসাথেই পেস্ট করে নিয়েছি। আজ তো নিরামিষ রান্না হবে তাই কিছু দিইনি। তো এরপর এত গরম আমি আর বাকিটা শেয়ার করতে পারিনি, আর এখানে রুটি করে নিয়েছি, প্রচণ্ড গরম। রান্নাবান্না সেরে আসলাম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, পুরো বুঝতেই পারছো তোমরা, চুল ফুল মাথা পাতা মাথাটা পুরো ঘেমে গেছে। আর এত গরম, মায়ের কাছে গেছিলাম, আর মায়ের কাছে গেলে তো মানে পেটে আর জায়গা থাকে না, এত খাওয়া হয় ওখানে গিয়ে। যতই আমি এখান থেকে খেয়ে যাই, যতই আমার পেট ভর্তি থাকুক, মার কাছে গেলে মানে খেতে হবেই আমাকে, আমার কোনো বাঁচার পথ নেই, আমাকে খেতে হবেই। তো খেলাম, অনেক রকমের অনেক কিছুই খেলাম। তারপর আবার দিদি গেছিলো, দিদিও কত কিছু নিয়ে গেছে, সেগুলো খেয়ে পেট একেবারে ভর্তি, একটুও খাওয়ার ইচ্ছা নেই। রাতের বেলা ইচ্ছা হলে খাবো, না হলে খাবো না। তাও খাবো বলতে রুটি ভাত কিছু খায় না রাতের, আমি বেশিরভাগই রাতে তেমন কিছু খাই না, ইচ্ছা করে না খেতে। সন্ধ্যাবেলা হয়তো যেদিন খিদে পেলো একটু কিছু বানিয়ে খেয়ে নিলাম, আর তাছাড়া রাতে শুধু একটু তরকারি, কিংবা যেদিন ঘুগনি করলাম শুধু একটু ঘুগনি, কিংবা ওই যে স্টু করলে একটু শুনি শুধু স্টুটাই খায়। আর তাছাড়া একটু সুজি টুজি করলে আমার একটু মিষ্টির প্রতি একটু বেশি টান আর কি। ছোটো থেকেই প্রচুর পরিমাণে মিষ্টি খাই, আর এখনও মিষ্টি খেতে খুব ভালোবাসি। তাও এখন বাধ্য হয়ে ভালোবাসাটা একটু কমাতে বাধ্য হয়েছি, কারণ বুঝতেই পারছো এত বেশি মিষ্টি এখন থেকে খেলে যে কী অবস্থা হবে। এতদিনে এসে আমার সেই টনকটা নড়েছে আর কি, এতদিন যা খাওয়ার খাওয়া হয়ে গেছে। তাও এখনও খুব ভালো, স্পেশাল কোনো কিছু দেখলে তখন আর নিজেকে আটকাতে পারি না, খেয়ে নিই। আর খাওয়া দাওয়ার দিক থেকে আমি কোনোরকম কম্প্রোমাইজ করতে পারি না, তাও এখন একটু একটু কম্প্রোমাইজ ঠিক না, মানে এখন অটোমেটিক্যালি আমার খাওয়াটা কমেই গেছে, এখন আর বেশি পরিমাণে খেতে পারি না। হয়তো খুচখুচ করে সারাদিন খাচ্ছি, কিন্তু খাওয়ার পরিমাণটা খুবই কম। আর ভাত তো বলতে গেলে আমার ভাত চোখে দেখাই যাবে না, আমি যে পরিমাণ ভাত খাই। যাই হোক, তো ওই সুজি টুজি হলে ওগুলোই খাই, আজকেও সেই একই অবস্থা। মায়ের কাছে গিয়ে এত কিছু খেয়েছি, মিষ্টি ফিষ্টি হ্যান ত্যান এটা ওটা, পেট ভরে গেছে, আর পেটে একটুও জায়গা নেই। আর দেখা যাক, রাতের বেলায় ইচ্ছা হলে খাবো, না হলে খাবো না। তোমরা ভাবছো যে লাঞ্চ ডিনার এগুলো কেন শেয়ার করছি না, মানে যখন খেতে বসছি, সব করব আস্তে আস্তে, একটু সময় লাগবে, এই তো সবে শুরু করছি, একটুখানি সময় তো লাগবেই। তোমরা আমার ভিডিওগুলো দেখো, একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকলে সেটাও আমাকে বলো নিজের মতন করে, যাতে আমি সেটাকে ঠিক করে নিতে পারি। কারণ আমার এই সবে শুরু করছি আমি এগুলো, তো এটা অবভিয়াসলি ভুল হবেই, অনেক কিছু আমি ঠিক মতন হয়তো বলতে পারছি না, কিছু অনেক কিছু তোমাদের সাথে সব পুরোটা পুরোপুরিভাবে সব কিছু শেয়ার করতে পারছি না। তো সেক্ষেত্রেও আমি তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখছি,
কিছু ভুল হয়ে থাকলে নিশ্চয়ই বলো, আর সেগুলোকে ইগনোর করেই তুমি আর তোমরা আমার ভিডিওগুলোকে প্লিজ একটু দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।